আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ইন্ডিজোটে আরো জটিলতা ক্রমশই বাড়ছে। মমতাকে ফের আক্রমণ করলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী এর আগেও বিশেষত দুটো আসন নিয়ে যখন কথা হয়েছিল সেই জায়গা থেকেই তিনি বলেছিলেন যে কোনো রকম সমঝোতার জায়গায় কংগ্রেস নেই। এবং এই জায়গা থেকে কি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, এই যে বলা হচ্ছে অধীর চৌধুরীর তরফ থেকে যে মোদীকে খুশি করতে চান মমতা, মমতাই চান না, জোট হোক, আপনি কি বলবেন? তুমি ঠিক, সর্বাংশে ঠিক। আমরা তো বহুদিন ধরেই বলছি, যারা প্রথমে বুঝতে পারছিলেন না তারা ক্রমশ ক্রমশ বুঝতে পারছেন, যারা ভেবেছিলেন যে তৃণমূলকে ভরসা করলে লাভ হবে তারা বুঝেছেন যে তৃণমূলকে পছন্দ করে ঠকে গেছে। তারপর যারা ভাবছিলেন যে তৃণমূলকে ঠেকাতে গেলে বিজেপি, তারা বিজেপিকে ভরসা করেছেন এবং তারপর বুঝেছেন যে তারা ঠকে গেছেন। কারণ তৃণমূল যা যা হয়ে রয়েছে তো গোটা নবান্নের বাহিনীতে জেলে থাকার কথা। তারা যে নানা তদন্তের পর এদিক ওদিক করে কাটিয়ে চলেছেন দেশে বিদেশে, আইনি বেআইনি নানান রকমের সম্পদ এবং লুঠের ভাগ সব জানার পরেও কেন্দ্রীয় বাহিনীর থেকে রক্ষা কবচের জন্য নানান প্রচেষ্টা, তাকে যেমন কোর্টের মারফত প্রচেষ্টা হচ্ছে, যেমন পিটি হাসপাতাল মারফত নানা রকম রক্ষা কবচের চেষ্টা হচ্ছে, তারপর শেষ পিছনে দিল্লি পাইপলাইনের মিটিং, মোদি এবং দিদির মিটিং, মোদি এবং দিদির মিটিং এর পরে জল ঢেলে গেল, আপাতত দিদি এবং তার বাহিনী ভালো থাকলো, এই যাতে চলছে মোদিকে খুশি করে মমতা ব্যানার্জির বাহিনী যে চলে, আমরা বহুদিন ধরে এই কথাটা বলছি। তাহলে সেই জোটে তো আপনারাও রয়েছেন, মধ্যে সেটাই সেই জোটে তো আপনারাও রয়েছেন, আপনারা বহুদিন ধরে বলছেন, অথচ সেই জোটেই তো আপনারা আছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। জোটে কার সাথে জোটে? আরে কিছু মনে করবেন না, আপনি আপনাদের কথা কেউ বলে দিয়েছে যে জোট বলতে কিসের জোটে আছি আমরা? আপনারা ইন্ডি জোটে নেই, ভারতবর্ষে কোথাও কি তৃণমূল আছে নাকি পশ্চিমবাংলার বাইরে? তাহলে ইন্ডিয়া জোটে তৃণমূল কেন আছে তারা তাদের জিজ্ঞাসা করুন। পশ্চিমবাংলায় যেখানে তৃণমূল আছে সেখানে আমরা তৃণমূল এবং বিজেপি বিরুদ্ধে, এটা কতবার বলা হয়েছে কে জানে না, কারণ সন্দেহ আছে নাকি যে তৃণমূল নেই থাকবে না গোটা দেশে নেই। তৃণমূলের কাজ নরেন্দ্র মোদীকে খুশি করে চলা, তৃণমূলের কাজ ওদের রাম মন্দির হলে এদের জগন্নাথ মন্দির করা, এটা পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে বনে না। হ্যাঁ, মোদীটির সাহায্য আছে, আমাদের তৃণমূল চলছে, ধন্যবাদ, মোদীকে খুশি করেই চলছে।